আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুইয়ের রেসিপিতে একটা ইউনিক রান্না থাকছে। এই রান্নাটা টোটালি ভিন্ন ধরনের একটা রান্না, তো আমি এই রান্নাটা আজকে করে দেখাবো খুব সহজভাবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। রান্নার শুরুতেই আমরা চালের গুঁড়ো ভেজে নিব। প্যানটাও গরম হয়ে গেছে, এখন আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে, কিন্তু পুরানো যাবে না। একটু ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে আমরা ভেজে নিচ্ছি। দেখুন চালের গুঁড়োটা কিন্তু অনেকটা লাল কালার চলে এসেছে। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব, দেন এটাকে একটা ট্রেতে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমরা 3 কাপ ঠান্ডা পানিতে এটাকে গুলিয়ে নিব। তবে কোনো অবস্থাতেই গরম অবস্থাতেই কিন্তু পানিতে দিবেন না, তাতে করে কিন্তু লাম্পস ফর্ম করবে। চালের গুঁড়োটা যখন ঠান্ডা হয়ে যাবে দেন এটাকে আমরা পানিতে দেব। এখানে টোটাল 1 কাপ চালের গুঁড়া রয়েছে, আমরা ঠান্ডা পানি দেব টোটাল 3 কাপ। এটা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিচ্ছি। চলে আসলাম রান্নার মূল পর্বে। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিচ্ছি 5-6টা এলাচ, দিচ্ছি 2টো কালো এলাচ, দিচ্ছি ছোট্ট 2 টুকরো বস, এটা এক ধরনের গাছের শিকড়, দিচ্ছি 7-8টি লবঙ্গ, দিচ্ছি 1টা তেজপাতা। সবগুলো মশলা হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন এবং আদা বাটাটাকে হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে 8-10টা আমি রসুনের কোয়াকে ফালি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। হালকা একটু পানি দিয়ে দিব, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকনাটা লাগিয়ে দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি চুলার তাপটাকে মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে মশলাটাকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে চালের গুঁড়োটা দিয়ে দিব। শুরুতে আমরা যে চালের গুঁড়োটা ভেজে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু 2টা কাজ হবে। একটা হচ্ছে এটা লাম্পস ফর্ম করবে, পাশাপাশি তলায় লেগে যাবে। দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটা যেহেতু সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দেখুন এর থিকনেসটা বেড়ে গেছে অলরেডি। তো আমরা একটু ভালোভাবে কষিয়ে নেবো এটা, দেন এটাতে আমরা পানি দেবো। তবে পানি দেওয়ার ব্যাপারে একটু বলি, পানিটা কিন্তু অবশ্যই অবশ্যই গরম পানি দিতে হবে, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। দেখুন শক্ত হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি টোটাল 4 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর পানিটার মেজারমেন্টটা হচ্ছে এরকমই, যে যদি আপনি 1 কাপ চালের গুঁড়ো নেন তাহলে আপনাকে চালের গুঁড়োটাকে ঠান্ডা পানি দিয়ে ভিজাতে হবে 3 কাপ পানিতে। এরপর এটাকে একটু কষিয়ে নিয়ে টোটাল আরও 4 কাপ গরম পানি দিতে হবে। বাস এই পানিতেই টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি দেখাবো আপনাদের, যখন এই চালের গুঁড়োটা এভাবে পানি দেওয়ার পরে ফুটে উঠবে, ঠিক সেই পর্যায়ে মাংস অ্যাড করতে হবে।
দেখুন আমি এখানে 1 কেজি মতো মাংস রান্না করে নিয়েছিলাম। পুরো রান্নার প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি এটার লিংকটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই রান্নাটা যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টফুল, আর যারা এখনো খাননি তাদেরকে রিকোয়েস্ট করব। এটা তো আসলে জটিল কিছু না, খুব সিম্পল একটা রান্না, আপনারা চেষ্টা করবেন একবার হলেও এই রান্নাটা করে খেতে, আর একবার খেলে কিন্তু এর আপনারা প্রেমে পড়ে যাবেন, আমি ড্যাম শিওর। আমরা মিডিয়াম হিটেই রান্নাটা করে নিব। এই পর্যায়ে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এই কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য সুন্দর একটা ফ্লেভার আসবে। ফাইনালে আমি দিয়ে দিব মৌরি, এটাকে আমরা মিষ্টি জিরাও বলে থাকি। তো এটাকে আমরা একটু হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আমরা দিব, এই সেই মৌরি গুঁড়ো। এই রান্নাটাতে চেষ্টা করবেন এই মৌরি গুঁড়োটা দেওয়ার, একটু নেড়ে দিব। দুইটা বিষয় খেয়াল রাখবেন, একটা হচ্ছে এটা কিন্তু খুব সহজে তলায় লেগে যায় যেহেতু চালের গুঁড়ো, আর রান্নাটা যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন দেখবেন যে এটা কিন্তু ছিটায় পুরা গা হাত পায়ে লেগে যায় এবং চুলার আশপাশেও লেগে যাবে, এবং এটা হবেই। তো যতটা সাবধান থেকে রান্নাটা করা যায়, আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আমরা 5 মিনিট মতো রান্না করে নিলাম, এখন একটু নেড়ে দিব। দেখুন রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট, আর এর থিকনেসটা দেখাই একটু আপনাদের, দেখুন এটা জাস্ট এই অবস্থায় থাকবে, এর বেশি কিন্তু ঘন করা যাবে না কোনো অবস্থাতেই, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে, তখন আপনাদের চামচ দিয়ে কেটে খেতে হবে। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এখন, আর বন্ধ চুলায় ঢাকনা লাগিয়ে দিয়ে আমরা 5 মিনিট মতো ওয়েট করব, বন্ধ চুলায় যেটা দমে রাখা বলে আর কি। এরপরে 5 মিনিট পরে আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হলো আমাদের বিখ্যাত আটার ডাল। প্রিয় দর্শক, দেখুন আমাদের হয়ে গেল আটার ডালটা, যেটা আটার মেলানিও বলে। গরুর মাংসের এই ইউনিক রান্নাটা আমার বিশ্বাস আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এর থিকনেসটা একটু দেখাই আপনাদের, দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এর কিন্তু থিকনেসটা অনেকটাই বেড়ে গেছে দেখুন, আর এটা ঠান্ডা হলে আরও অনেকটাই বেড়ে যাবে। এটা আপনারা ভাত ছাড়াও হালিমের মতো খালি মুখেও খেতে পারেন, সেই লেভেলের টেস্ট। মাংসগুলোকে দেখাই একটু মাংসটা কতটা সিদ্ধ হলো, দেখুন দেখুন একদমই কিন্তু সহজেই আলাদা হয়ে যাচ্ছে, একদমই আলাদা হয়ে যাচ্ছে সহজেই, মাংসটা এই লেভেলের সিদ্ধ হবে যেহেতু আমরা দমে রেখেছিলাম। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করব আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও রান্না করবেন, আর রান্না করে যদি ভালো লেগে থাকে, যদি টেস্ট পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।